আমরা এখন এমন একটা সময় আছি, এই যে এই শেষ জামানায়, এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটাখানি কথা, আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না। এই ফেতনাগুলো শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই, আমাদের রিজিকেও ঢুকে গেছে, পরিবারেও ঢুকে গেছে, সমাজও ঢুকে গেছে, ধর্মেও ঢুকে গেছে। আমি সরাসরি কথা বলছি, রাষ্ট্র, বিশ্ব, অর্থনীতি, সমাজ, পরিবার, ধর্ম আর সংস্কৃতি, এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢোকে নাই। এখান থেকে বাঁচা চারটাখানি কথা না, এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করেন, আমাদের স্বপ্ন তো এই জেনারেশনকে নেই নাকি, যাদের বয়স 50 হয়ে গেছে তারা আর কি করতে পারবে দিনের জন্য? হয়তো তারা 20-30 বছর পৃথিবীতে থাকবেন, হাইয়েস্ট সব আল্লাহ ভালো জানেন। আগামী বিশ্বকে কে নেতৃত্ব দিক, যাদের বয়স এখন 20-40 অথবা 10-30? এই তো এই জেনারেশনকে আপনি দেখেন, তাদের কত পার্সেন্ট কোরআন তেলাওয়াত করতে জানে? আপনি এই যে আজকে যারা আসছে সবার কোরআন তেলাওয়াতের টেস্ট নেন, একজন আলেমের সামনে বসান, একজন একজন করে ডাকেন, দেখেন সুরা ফাতিহা পড়তে পারে কতজন। এই মুসলিম উম্মাহ মার না খেলে কোন মুসলিম উম্মাহ মার খাবে আমাকে বুঝান, আমি তো বুঝি না, আমার জ্ঞান কম। এই মুসলিম উম্মাহ যদি মার না খায় কোন মুসলিম উম্মাহ মার? আজকে যারা আসছে এখানে বা এর পরেও আসবে জুমার দিনে, আপনি এদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে পাবেন। তাহলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছে না, জুমার নামাজটাকেই দিন মনে করে, তাহলে এই মুসলিম মার না খেলে কে মার খাবে আমাকে বুঝান, আমি বুঝি না, কিছু বিষয় আমি বুঝি না। আবার যারা নামাজ পড়ে তাদের আখলাক, ব্যক্তিত্ব, আখলাক, চরিত্র, সুন্নতের জীবনযাপন, আমরা বলি না সুন্না মাফিক জীবনযাপন, রাসুলের সুন্না মাফিক জীবনযাপন, কতজনের মধ্যে চেহারা, আসরতে, পোশাকে, আশাকে, কথাবার্তায় সুন্নত আছে? তো যে জাতি তার নবীর সুন্নত ভুলে যায়, সে জাতি কীভাবে বিশ্ব শাসন করবে আর কেন সে মায়ের খাবে না আমাকে বোঝান। আপনারা তো ফ্যান্টাসিতে অনলাইনে দিন শিখতে চান, 3 মাস কোনো আলেমের কাছে বসে কি ক্লাস করেছেন কখন? একটা কিতাব কি পড়েছেন? অনলাইনে একটা ভিডিও দেখে কি শিখবেন? অনলাইনে দিন শিখতে গেলে আপনি এটাই শিখবেন, অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের, অনলাইনে এটাই শিখবেন। আর এটার পিছনে এক শ্রেণীর ইউটিউবার, ফেসবুকারও দায়ী, শুধু সে ব্যক্তি দায়ী তা না, এরাও মিডিয়াও দায়ী আছে, অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে। মানুষ মজা পায়, ওর কন্টেন্টের ভিউ বেশি হয়, কামাই বেশি, দিনের তো ক্ষতি হয়ে গেল, আম জনগণের মধ্যে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হল। আসল লক্ষ্যটা কি জানে? ওই যেখানে আমাদের ভাইয়ের এখন মার খাচ্ছে না, ওই ফিলিস্তিন, ওই জেরুজালেম হচ্ছে আমাদের আসল লক্ষ্য। ওইটাই পৃথিবীর এমন একটা জায়গা যেখান থেকে সভ্যতা শুরু হয়েছে, পৃথিবীর মক্কা থেকে শুরু হয় নাই, ওই ফিলিস্তিন থেকে পুরো বিশ্বে সভ্যতা শুরু হয়েছে। আজকে থেকে এটা 10,000 বছর আগের কথা, ওখান থেকেই শুরু হয়েছে, আর ওখানেই পৃথিবীর শেষ হল, ওইখানেই যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম না আসছেন এবং ইসলামী খেলাফত আবার কায়েম না করছেন, কিয়ামত হবে না। এই যে আসল জায়গাটা থেকে আমাদেরকে সরায় দেওয়া হয়েছে না, কয়জন ভাবে এটা নিয়ে, কয়জন জানে বা এটা নিয়ে জানেই বা কয়জন? কিছু মানুষ আছে সারাদিন সারা জীবন হাত বাঁধা নিয়ে আপনাকে ব্যস্ত করে রাখলো, বাঁধবেন কোথায়? এখানে বাঁধবেন, এখানে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, এইভাবে বাঁধবেন, 5-6 জায়গা নিয়ে ক্যাচাল করতে 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 হায়াতই শেষ হয়ে যেত। সুবহানাল্লাহ। মনে করেন এক ভাইয়ের হাত নাই, এইভাবে দাঁড়া দাঁড়া নামাজ পড়তেছে, নামাজ হবে না? হবে না। আমার হাত আছে, আমার এখানে একটা ফোড়া উঠছে, মনে করেন সত্যি সত্যি উঠছে, এটা মিথ্যা বলছি না, তা আমি এভাবে নামাজ পড়ব, হবে কি না হবে না? হাত বাদেই নেই সে, হবে না? হবে না। আর যখন বোম পরে জান থাকবে না, তখন হাত বেঁধে কি করব? তখন উম্মার মধ্যে মারামারি, কাটাকাটি, বিভক্তি, আর কাফেররা এসে উম্মার সাথে যুদ্ধ করা শুরু করবে, তখন হাত বাঁধে নিয়ে ব্যস্ত হয়ে থাকবে? এই ব্যস্ত আছেন বলেই তো হাতে অস্ত্র ধরতে পারছি না। আপনাকে আপনার মূল লক্ষ্যটা থেকে সরায় দেওয়া হয়েছে। এটা বোঝার জন্যে, এই ফেতনাগুলো চেনার জন্যে ভাই, সবার আগে দিনের জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ, অনলাইনে দিন শিখতে পারবেন।
কিছু ভালো ভালো আলেম আছেন যাদের লেকচার হয়তো শুনতে পারবেন, শুনে আপনি উৎসাহিত হতে পারবেন, বুস্ট আপ হবেন, ইন্সপায়ার্ড হবেন, কিন্তু এটা দিন শেখার কনস্ট্রাকটিভ কোনো প্ল্যাটফর্ম না। আপনাকে খাতা কলম নিয়ে ওই স্কুল কলেজের মতোই আলেমদের কাছে আসতে হবে, সিলেবাস রেডি করতে হবে, সিলেবাসে পড়তে হবে, পড়ার জন্য জায়গা দরকার, মাদ্রাসা দরকার, মসজিদ দরকার, মক্তব দরকার, এগুলো আপনাদেরকে করতে হবে। আর যেখানে আছে সেগুলোকে আবাদ করতে হবে, যেমন মসজিদ করেছেন আবাদ করেন। এটা মসজিদ মানে নামাজ পড়ে দরজা বন্ধ করে রেখে দেবো, এর নাম মসজিদ? মসজিদ মানে এখান থেকে দিনের দাওয়াতটা ছড়াবে, দিনের শিক্ষাটা ছড়াবে, তাই নয় কি? আল্লাহ রসুল কি মসজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ প্রতিষ্ঠা করে শুধু নামাজের সময় খুলতেন আর নামাজের পরে বন্ধ করতেন? একে 24 ঘন্টা এখানে ইবাদত, আমল, তাজকিয়া, জিকিরাজগার হতো, হতো না? এখনও তো মদিনায় হয়, মক্কা মদিনা কি এখনও বন্ধ থাকে এক মিনিটের জন্য? এখানে দার্স হচ্ছে, ওইখানে নামাজ হচ্ছে, ওইখানে আলোচনা হচ্ছে, চলতে থাকে সবসময়। এটা হলো মসজিদের ফাংশন। এই মসজিদ আবাদ করেন, মাদ্রাসাগুলো আবাদ করেন, আপনার ছেলেকে মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, বক্তব্যে পাঠান। ইয়াং জেনারেশন স্পেশালি, আপনারা সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন, এই ফ্যান্টাসি দিয়ে কিচ্ছু হবে না, আবেগ দিয়ে, ফ্যান্টাসি দিয়ে কাজের কাজ কিছু হবে না। খুব আবেগ আবেগ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে আমার ফিলিস্তিনের জন্যে, খুব কষ্ট হচ্ছে পুরো বিশ্বের প্রেক্ষাপটে মুসলিমদেরকে দেখে, কিন্তু আপনি তো ইসলাম সংশোধনের দিকে আসছেন, মাঝে মাঝে নামাজ পড়ছেন, কোনোরকম পাঁচকতে নামাজ পড়লেও সুন্নাহ মাফিক জীবনযাপন করছেন না, জিনায় লিপ্ত হয়ে যাচ্ছেন, সুদ খাচ্ছেন, অর্থনৈতিক জীবনের কথা বলছি, এখানে সুদ খাচ্ছেন, ব্যবসায় প্রতারণা করছেন, রাজনীতি করতে গিয়ে আপনি তাগুতের দিকে চলে গেছেন, এক কথায় তাগুতের দিকে। তাগুত মানে আল্লাহ বাদ দিয়ে যার উপাসনা করা হয়। আমরা এখানে আল্লাহ পাকের বিধানের দাসত্বের চাইতে মানব রচিত বিধানের দাসত্ব বেশি করেছি এবং করছি, এখনও করছি, করে যাচ্ছে, কিছু করার নাই, কারণ পুরো বিশ্বটা এভাবেই তো ফাংশন করা। যাদের গলায় জাতিসংঘের দড়ি আছে এরা তো এখান থেকে বেরোতে পারবে না, পারবে? পারবে না। তাহলে ওদের আন্ডারে যে রুলস অ্যান্ড রেগুলেশনস এর আওতায় তো চলতে হবে, কিন্তু শির্ক হয়ে গেল, এখানে তো শির্ক হয়ে গেল। মার না খাওয়ার কোনো কারণ নাই আমাদের এই পর্যন্ত যে আমরা শান্তিপূর্ণভাবে নামাজ কালাম পড়তে পারছি আল্লাহ পাকের রহমত, বিশ্বাস করে আল্লাহ পাকের খাস রহমত। জানি না কত বছর এই রহমত থাকবে এবার যদি আমরা সতর্ক না হই। সতর্ক হওয়ার জন্যই বলছি ভাই, এগুলো নিয়ে আমরা অনেক ভাবি, না বুঝে না জেনে একটা শব্দ বলছি না, আল্লাহর কসম আমি না বুঝে না জেনে না স্টাডি করে একটা কথা বলছি, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ওই প্যালেস্টাইন, ওই ফিলিস্তিন, জেরুজালেম, পুরো বিশ্বটা ওইখানে গিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। সামনে যত বড় বড় ঘটনা, মালহামা মানে মহাযুদ্ধ, তারপরে ইমাম মাহদীর আগমন, দাজ্জালের আত্মপ্রকাশ, দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে, তারপরে ঈসা আলাইহিসসালামের আগমন, ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ, তারপরে ওই বাইতুল মুকাদ্দাস আবার বিজয় করা, ওইখানে ঈসা আলাইহিসসালাম আবার 40 বছর খেলাফত চালাবেন, 40 বছর। এই পুরো ঘটনাগুলো ওই জায়গা কেন্দ্র করা হবে, আমাদের কোনো হদিসিন। আরও অনেক বিষয় আছে, কিন্তু মূল কথাটা হচ্ছে আমরা পৃথিবীতে হাসি থামাশা করতে, ঠাট্টা ছলনা করতে আসি না। আল্লাপাক প্রত্যেককে কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন এবং আমাদের প্রত্যেককে আল্লাপাক পরীক্ষা করছেন, এবং এই হায়াতের রিজিকের নিয়ামতের আল্লাপাক আমাদের কাছে পাই পাই করে হিসাব নেবেন। এই যে শ্বাস নিচ্ছে একটা শ্বাস, এই একটা শ্বাসেরও হিসাব আল্লাপাক নেবেন। একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন, তিনি ক্ষুধার্ত, সাথে আবু বকর সিদ্দিক। আবু বকর, তোমার বাসায় কি খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় খাবার নেই। তা চলো ওমর, রাস্তায় ওমরের সাথে দেখা। ওমর, কী অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত, বাসায় খাবার নেই, আমার বাসায় খাওয়ার। তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগানে, সেখানে মাশাআল্লাহ ঠান্ডা পানি খেলেন, খেজুর খেলেন, তৃপ্তি করে খেলেন, মাশাআল্লাহ। সে বাগান অনেক সুন্দর, বড় ছিল। খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَ عَيْدٍ عَنِ النَّعِيمِ, যে অবশ্যই কিয়ামতের দিন আল্লাপাক এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা প্রস্তুত নিঃশ্বাসের জবাব দেওয়ার জন্যে, হিসেব দেওয়ার জন্যে, পানির জবাব, পানির হিসেব দেওয়ার জন্যে। ঠান্ডা পানিতে গোসল করে আসছেন আজকে সবাই, তৃপ্তি পেয়েছেন। শুক্রিয়া কখন আদায় হয়? যে আল্লাহ পানি নাজিল করেছো এই জন্য তোমার শুক্রিয়া, খেলাম চারটা ভাত, এই চারটা ভাত, এই চারটা ভাতই ফিলিস্তিনে নাই। আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি, এটাই সত্য কথা, এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে।
পুরো উম্মাকেই জবাব দিতে হবে, সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে, আশপাশের যারা নেতা আছে এদেরকে, আরবের যে নেতারা আছে এদেরকে বিগত 70 বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে, জবাব দিতেই হবে, কোনো উপায় নাই, আমাদেরকেও দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে, যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে, যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে, যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে, যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো সে করে নাই তাকেও বলতে হবে, আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মুনাফিক, টাটকা মুনাফিক, পাক্কা মুনাফিক, এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান্নামের তলদেশে থাকবে, মুসলিমদেরকে বাদ দিয়ে মুনাফিক ওই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে, যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাচ্ছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি, কি বলে আপনাদের ইমান? আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল? এগুলো সত্যি কথা, আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এটাই আমার ফিকির। তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে, যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক, একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো? নিজের সন্তানকে দাফন করা, এন্ড আমরা তো কখনো করি নাই এইটা, আমরা বুঝবো কিভাবে? যে যে ঘন্টাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফেতনা এটা, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি, কখনো কষ্ট স্বীকার করেছে নাকি, কখনো রিমান্ডে গিয়েছে নাকি, মায়ের খেয়েছে নাকি, কখনো জেল খাটছে নাকি? ও তো সুখে আছে, তিন বেলা খাচ্ছে দাচ্ছে মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবনযাপন, ও কি বুঝবে উম্মার কষ্ট, ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি, আমার তো করা উচিত, আমার ব্যথিত হওয়া উচিত, আমার কোনোতে নাজেলা পড়া উচিত, যদি আমার আরও বড় সামর্থ্য থাকতো অ্যাটলিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল, বা আরও যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম, এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের, এবং মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে। কিসের শান্তি চুক্তি আর কিসের নেগোসিয়েশন, কোনো কথা আর বাকি আছে? এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন, অস্ত্রের ভাষা, যুদ্ধের ভাষা, একটা ভাষাতেই কথা বলা বাকি আছে, আর কোনো ভাষাই নেই এদের সাথে কথা বলা। আল্লাপাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করছি। আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া, শুধু ঈদের নামাজ পড়া? আমাকে বলেন, আপনারা তো জানেন সব কিছু, পরিপূর্ণ ইসলাম মানে কি? পাঁচ ওয়াক্ত নামাজ তো আপনাকে পড়তে হবে, আল্লাহ যদি তৌফিক দেন সামর্থ্য দেন তাহাজ্জুদও পড়তে হবে, চেষ্টা করতে হবে, নফল আমল বাড়াই দিতে হবে, জিকির আজগার তেলাওয়াত তাসবিহ তাহরীল বাড়াই দিতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়াইতে হবে, ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে, এই জগতের মোহ ছাড়তে হবে, যতটুকুতে আমার জীবন চলে যায় ব্যাস এতটুকুতে। আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি, নিজেদের আপনজনদের মধ্যে, পরিবারের মধ্যে, বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে, ফেতনা সৃষ্টি করে, আপনি তার থেকেও নিজেকে সরা রাখুন। দিন আপনার, জীবন আপনার, মানে আদিন আমার, জীবন আমার, ইহকাল আমার, পরকাল আমার, জবাব আমার, আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে যাবে? অনেক সময় হয় না আমাদের বংশে পরিবারে কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন, এর কাট অফ হয়ে যান, এটা বলতেছি না, বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন, আপনি নিজেকে নিয়ে থাকেন, আপনি আল্লাহকে নিয়ে থাকেন, এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট, কাউকে লাগবে না, কেউ যদি না থাকে এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট, এটা কি বিশ্বাস করেন? কিন্তু এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান, আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না, আর যার আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবেন, তার কিছুই করতে পারবে। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারো, আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন, আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না, বুঝবেন ইনশাআল্লাহ আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে, এভাবে ইনশাআল্লাহ আমরা এলেম অর্জন, তাসকিয়া অর্জন, আমল বাড়িয়ে দেওয়া,
হালাল খাওয়া, পরিবার গঠন করা, প্রজন্ম গঠন করা, এই কাজগুলো করতে 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 আমরা আগা বলছি। এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি।